জিসান? আরে কি বলছিস, ওইটা জিসান কি করে হতে পারে? দেখি সর। আরে এটা তো জিসানই, কিন্তু ও এখানে কি করে? আর নিশি বা জিসানের সাথে কি করছে? নিশি তো আরিফার সাথে থাকার কথা, তাই না? কিরে নিশান, কিছু বল। নিশান পলকহীনভাবে তাকিয়ে আছে, মেনে নিতেই কষ্ট হচ্ছে। নিশি জিসানের সাথে এভাবে, নিশি ওকে মিথ্যে বলেছে। তিশার কোনো কথা নিশানের কানে যায় না, সে শুধু নিশিকে দেখছে। নিশান, কি ভাবছিস? নিশির দিকে তাকায়, দেখে হেসে হেসে কথা বলছে জিসানের সাথে। নিশান বলল, কিছু না, বাসায় চল। কিন্তু চল না বলেই হন হন করে বেরিয়ে গেল নিশান। তিশা মনে মনে অনেক খুশি, খুশি হবে নাই বা কেন, তাদের প্ল্যান যে এভাবে কাজ করবে সেভাবে নেই। নিশান তিশাকে নিয়ে সোজা বাড়িতে আসে। বাড়ির সবাই ব্যস্ত, কারণ আজ নিশান আর নিশির গায়ে হলুদ, সন্ধ্যায় হবে এসব। নিশান বাড়িতে এসে নিজের রুমে ঢুকে যায়। আরশিয়া আর বাকি সবাই বসার ঘরে ছিলেন, ঘর ভর্তি মানুষ। আরশিয়া এত কাজের মাঝে নিশানকে ওভাবে উপরে চলে যাওয়াতে অনেক অবাক হয়। তিনি যেতে নিলে দেখে তিশা নিশানের পেছন পেছন যাচ্ছে, তাই তিনি আর পা বাড়ান না। কিন্তু বেশ বুঝতে পারছে কিছু একটা হবে। রুমে আসে নিশান বিছানায় বসে পড়ে, কিছু ভালো লাগছে না তার। এর মাঝে ঘাড়ে কারো হাত রাখার স্পর্শ পায়। নিশান তাকিয়ে দেখে তিশা। তিশা নিশানকে আশ্বাস দিয়ে বলে, হয়তো তুই যা ভাবছিস তা না। জানি না, ভালো লাগছে না কিছু। দেখ, চাপ নিস না, ঠান্ডা মাথায় একটু ভাব, বুঝলি? কিন্তু এর মাঝে আরিফা কল করে। নিশান খানিকটা অবাক হয়, তারপর কলটা রিসিভ করে। হ্যাঁ আরিফা, বলো। ভাইয়া একটু নিশিকে দিন তো। তুমি নিশির সাথে নেই? নিশি আমার সাথে? কই না তো, আমি তো নিশিকে অনেক কল করলাম, ও তো রিসিভ করলো না, তাই আপনাকে কল করলাম। ভাইয়া সব ঠিক আছে? নিশি একটু বাইরে গেছে, ও আসলে আমি বলে দেবো। আচ্ছা ভাইয়া। তোমরা সময় মতো চলে এসো। জি ভাইয়া। কি বললো আরিফা? কিছু না। নিশান, আমি তোকে একটা কথা বলতে চাই। কি? আসলে আমি এই কথাটা তোকে বলতাম, কিন্তু আমার মনে হয়েছিল তুই বিশ্বাস করবি না। মানে? এই ভিডিও। কিসের ভিডিও? সেদিন আমি তোর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি নিশি আর জিসানের কথা শুনছিলাম, ভেবেছিলাম তোকে বলবো, কিন্তু তুই বিশ্বাস করতি না, তাই তখন ভিডিও করেছিলাম, তবুও তোকে দেখানোর সাহস হলো না। কিসের ভিডিও এটা? দেখ তুই। নিশান মোবাইলটা নিয়ে ভিডিও দেখতে লাগলো। ভিডিওতে নিশি আর জিসান দাঁড়িয়ে কিছু কথোপকথন শোনা যাচ্ছিল, আগে ঘটে যাওয়া ঘটনার। তাহলে আমাদের প্ল্যানটা কাজ করলো বলো? হ্যাঁ, নিশান কিছু বলতে পারেনি আর পারবেও না, ওদের প্রেমে অন্ধ। সেদিন নিশানের বদলে তোর সাথে আবার বিয়ে হবে। হ্যাঁ, কিন্তু তার আগে নিশানের ভাগের সব সম্পত্তি পেয়ে যাবো, চিন্তা করিস না। নিশানকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে সব নিজের নামে করে নিব। সত্যি প্ল্যানটা দারুণ ছিল, আর নিশানও কিছু বুঝতে পারলো না। নিশান কি ভেবেছিল এত সহজে মেনে নিব আমি ওকে? ও আমার সাথে যা করেছে সব ভুলে যাব আমি? কোনো মতেই না, ওর এমন অবস্থা করব ও ভাবতেও পারবে না। বলতে হবে না, ভালো অভিনেতা তুই। তোর জন্য সব করতে পারি। নিশার ভিডিও দেখে হাত থেকে ফোনটা পড়ে যায়। ওর চোখ দুটো স্থির,
ওর ওর পৃথিবী ওখানে থেমে যায়, যেন সব কিছু থমকে যায়। নিশান কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। তিশা ওর হাতে হাত রাখে। নিশান আস্তে করে বলে, একটু একা থাকতে দিবি আমায়? কিন্তু প্লিজ, বলে ঘর থেকে বের হয় তিশা। মুখে বিজয়ের হাসি, থাকবে নাই বা কেন, এত সহজে প্ল্যানটা সফল হবে ভাবতে পারেনি সে। সেদিন জিসানকে নিশির কাছে পাঠিয়ে আড়াল থেকে ভিডিও করেছে সে, তারপর ভয়েস এডিট করে নিশানকে দেখালো সে। মনে মনে বলল, এবার নিশির জারি জুড়ি শেষ, আমিও দেখব কালকে কার সাথে বিয়ে হয় নিশানের। কিছুক্ষণ বাদে নিশি ফিরে আসে। নিশান বেলকনিতে দাঁড়িয়ে দেখছে। নিশি আর জিসান একসাথে গাড়ি থেকে নামে, দুজনে হাসতে হাসতে বাড়িতে ঢুকে। নিশান কিছুতেই মেনে নিতে পারছে না এসব, সব গুলিয়ে যাচ্ছে তার। তার জান পাখি এত বড় ধোকা দিল তাকে। নিশি রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার, নিশান দাঁড়িয়ে আছে বেলকনিতে। নিশি দৌড়ে পেছন থেকে জড়িয়ে ধরে নিশানকে। নিশান নিশির ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নেয়। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। কি হলো, আপনি এখানে পুরো রুমে তো অন্ধকার কেন, আর আপনি এভাবে কেন? নিশানের পিঠে মাথা রাখে। নিশান সামনে ফিরে নিশির গালে হাত রাখে, কাঁপা কাঁপা গলায় বলে, জান পাখি কোথায় গিয়েছিলে, এত দেরি হলো যে? না মানে আপনাকে তো বলেছিলাম। ও হ্যাঁ, আরিফার সাথে দেখা করতে। মানে নিশান, আমি আমি জানি কোথায় ছিলে তুমি। নিশি চরম অবাক হয়ে নিশান আবার বলে, আরিফার সাথে ছিলে, আমি বিশ্বাস করি তোমায়। কিছু হয়েছে আপনার? না জান পাখি। নিশির গালে হাত রেখে, মন খারাপ? না, আরিফা এসে পড়বে একটু পর। নিশিকে নিজের কাছে এনে, জানেন নিশা নিশির ঠোঁটে আঙুল রেখে নিশানের চোখের দিকে তাকায়, দেখে নিশান ওর ঠোঁটের দিকে তাকিয়ে আছে। নিশি নিশানের শার্ট আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নেয়। নিশান নিশির ঠোঁটের দিকে আগাতে নেয়, হঠাৎ করে ছেড়ে দেয় নিশিকে। নিশি চোখ খুলে দেখে নিশান অন্যদিকে হেঁটে যাচ্ছে। নিশি আবার ওর পেছন থেকে নিশানকে জড়িয়ে ধরে, নিশি জড়িয়ে ধরলে থেমে যায়। কি হলো? কিছু না। নিশি পেছন থেকে নিশানের সামনে এসে দাঁড়িয়ে, আপনার নিশ্চয় কিছু হয়েছে। নিশান আবারও নিশির গালে হাত রেখে, জান পাখি একটা কথা জিজ্ঞেস করি, কতটুকু ভালোবাসো আমায়? এটা কেমন প্রশ্ন? আরে বলো না। অনেকখানি, তবে বেশি না। নিশান কিঞ্চিত হাসি দিয়ে নিশি কপালে আলতো করে একটা খেস করে, ভালোই বললে। কেন, ভালো লাগেনি? লেগেছে। তাহলে? কিছু না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি? দিন, চোখ বন্ধ করো। নিশি হেসে চোখ বন্ধ করে হাত পেতে রাখে। নিশান তাচ্ছিল্যের হাসি হেসে কিছু পেপার নিশির হাতে রাখে। নিশি চোখ মেলে পেপার থেকে খানিকটা অবাক হয়, তারপর পেপারগুলো খুলে দেখতে থাকে। আর দেখার পর তার হাসি নিমিষেই উধাও হয়ে যায়। সে বড় বড় চোখ করে ভ্রু কুচকে নিশানের দিকে তাকায়। নিশান মুচকি হাসি দিয়ে নিশির সামনে দাঁড়ায়। কি এগুলো? যা তুমি চেয়েছিলে, মুক্তি মানে ডিভোর্স পেপার আর আমার সব সম্পত্তি।
নিশান পাগল হয়ে গেছেন আপনি, এগুলো কি কি বলছেন এসব? কেন জান পাখি, এইসবই তো চাইতে তুমি না, তাই দিয়ে দিলাম। জানো জান পাখি, তুমি যদি এগুলো এমনিই চাইতে আমি দিয়ে দিতাম, এর জন্য আমার ভালোবাসা নিয়ে না খেললেও পারতে। নিশান খুব ভালোবাসতাম তোমায় জান পাখি। ভালোবাসতাম মানে? আমি ভালোবাসি আপনাকে, আপনি এরকমটা করতে পারেন না আমার সাথে। আমি সাইন করে দিয়েছি জান পাখি। নিশি নিশানকে ছেড়ে তার দিকে তাকায়, তারপর হুট করে একটা চর মারে নিশানকে। কি বললেন আপনি, ভালোবাসেন না আমায়? ডিভোর্স দিয়ে দেবেন আমাকে? মগের মুল্লুক পেয়েছেন নাকি? আপনি বললেই হলো নাকি আমি ডিভোর্স দিব না আপনাকে, শুনলেন আপনি? এরকম কেন করছো তুমি, যা চেয়েছো তাই দিয়েছি, সব দিয়েছি তোমায়। কোন জায়গায় কমতি রেখেছিলাম আমি তোমার বলো? তুমি আমাকে ভালোবাসতে না এটাই যেমন মেনেছিলাম ঠিক ছিল, হ্যাঁ কষ্ট ছিল তবুও সত্যি ছিল। মিথ্যে ভালোবাসার নাটকটা না করলেও পারতে, আমার ভালোবাসা নিয়ে এইভাবে না খেললেও পারতে, এমনটা কেন করলে বলো তো? কেন নাই ভালোবাসতে আমায়? তোমার সারা জীবন ভালোবেসে যেতাম, কিন্তু তুমি তুমি ঠকালে আমায়, ধোকা দিলে, কিছু সম্পত্তির জন্য এত নিচে নামলে তুমি। তো ঠিক আছে, দিয়ে দিলাম তোমাকে সব, নিয়ে যাও, যার যার ইচ্ছে থাক, কোনো যায় আসে না আমার, কিচ্ছু হবে না, যাও। নিশান আপনি এরকম ভাবে বলতে পারলেন? হ্যাঁ পারলাম, মুক্তি চেয়েছো দিয়েছি, সম্পত্তি চেয়েছো তাও দিয়েছি, এখন শুধু মুক্তি দাও আমায়, ব্যাস। ঠিক আছে চলে যাচ্ছি, আমি থাকবো না এই বাড়িতে, চলে যাচ্ছি। বলেই ঘর থেকে বেরিয়ে গেল নিশি। নিশি বেরিয়ে যেতে বাঁকা হাসি দেয় তিশা, আড়াল থেকে এতক্ষণ সব শুনছিল সে। এদিকে নিশি কাঁদতে কাঁদতে সিঁড়ির সামনে এসে দাঁড়ায়, নিচে তাকিয়ে দেখে সবাই কাজ করছে। কিছুক্ষণ বাদেই গায়ে হলুদ আরিফা আর আরিয়ানও এসে পড়েছে। নিশি সবার দিকে তাকিয়ে চোখের পানি মুছে বিড়বিড় করে বলতে লাগল, আজব তো উনি বললো আর আমি এসে বললাম, কেন ওনার কথাই কি সব নাকি? উনি বললেই হলো নাকি? ওনার কথার দাম আছে, আমার কথা নেই। আমি এখনই ওনাকে গিয়ে বলছি আমি যাব না। বলেই উল্টো পথে হাঁটা ধরে নিশি, এসে উপস্থিত হয় নিশানের ঘরের সামনে। কিন্তু দরজা খুলে তাকিয়ে যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নিশান তিশাকে জড়িয়ে ধরে আছে। নিশি বলে উঠে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।